ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এক কাপ লিকার চায়ের সামনে বসে বই যারা লেখেন তাদের সঙ্গে আড্ডা দেওয়ার অনুষ্ঠান বই আড্ডা লিকার চা। আজ আমাদের অনুষ্ঠানে চায়ের কাপে তুফান তুলতে চলে এসেছেন তরুণ প্রজন্মের একেবারে পুরোধা একজন ব্যক্তিত্ব, ঔপন্যাসিক, তরুণ তুর্কি বলা যায়, তমাল বন্দ্যোপাধ্যায়। তমাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। স্বাগত তুমি আমায় করলে, এটা আমার কাছে খুবই রোমাঞ্চের, কারণ আমি যখন ছোট তখন তোমাদের কবিতা পড়তাম এবং এখনও তুমি আমার কাছে একজন আইকন এবং সেরকম একজন মানুষ আমার ইন্টারভিউ করছে, মানে এটা আমার কাছে খুব একটা পরম প্রাপ্তি। আর তোমার সরাসরি চলে আসি, দর্শক বন্ধুদের জন্য বলার যে জীবনের প্রথম উপন্যাসটা শারদীয়া দেশে বেরোচ্ছে, এইটা একটা সাংঘাতিক ঘটনা। তমাল বন্দ্যোপাধ্যায় তরুণ তুর্কি ঔপন্যাসিক, তার জীবনের প্রথম উপন্যাসটা বেরোলো শারদীয়া দেশ পত্রিকায়, সেই সময়ের একটু কথা আমরা শুনে নিই তমাল। সেটা খুব মানে খুবই অপ্রত্যাশিত ছিল। আমি তার আগে দেশ পত্রিকায় একটা বাবা বলে একটা গল্প বেরিয়েছিল, তার আগে লেখা অনেক বেরিয়েছে, কিন্তু ওই বাবা গল্পটা আমি দেখলাম বিরাট একটা রিসেপশন পেল এবং পথিকদা আমাকে বলেছিলেন যে রমাপদ চৌধুরীর নাকি গল্পটা ভালো লেগেছে, এবং স্বপ্নময় চক্রবর্তী, অমর মিত্র, প্রচেত গুপ্ত, এই সময় যারা লেখক তারা অনেকেই খুব প্রশংসা করেছিলেন। তো তারপরে হর্ষদার সঙ্গে কথা, নানা কথা হচ্ছিল, উনি আমি এইভাবেই উপন্যাসটা জমা দেওয়া, কোনো এক্সপেকটেশন ছিল না ইত্যাদি, কিন্তু সেটা যখন শারদীয় দেশে বেরোলো আমি তো খুবই মানে অবাক হয়েছিলাম। কিন্তু সেই উপন্যাসটা ছিল আমার একটা ভেইলড অটোবায়োগ্রাফি, এক ধরনের প্রায় একটা একটা আড়ালে রাখা আমার জীবনী। সেই সময় সুনীল দত্ত বেঁচে, সুনীল গাঙ্গুলি বেঁচে, এবং সুনীল গাঙ্গুলির সঙ্গে আমরা একটা পত্রিকা করতাম সেই সময় মনন বলে, সুনীল গাঙ্গুলির বাড়ি আমরা তার আগে একটা বিতর্কের জন্য গিয়েছিলাম যে ইমোশন না ইন্টেলেক্ট, ফর্ম না কন্টেন্ট, এটা কোন কার পক্ষে থাকবেন, এইসব বিভিন্ন বিতর্ক নিয়ে সুনীল গাঙ্গুলি খুব তার সহজাত ভঙ্গিতে খুব সহজভাবে উত্তর দিতেন। তোমার উপন্যাসটা নিয়ে কী বললেন? উনি সে আনন্দ পুরস্কারের ইয়েতে আমার সঙ্গে আবার পরিচয় হলো, একজন পরিচয় করে দিলেন, ও এবার দেশে উপন্যাস লিখেছে। উনি তো খুব হেসে বললেন, বাবা তুমি তো অল্প বয়সী ছেলে, মানে কি একটা এক্স্যাক্টলি কথাটা মনে পড়ছে না, তুমি বাচ্চা ছেলে তো, জীবনের প্রথম উপন্যাস দেশে লিখেছ, বা আমিও লিখেছিলাম। এবং এবং ওর মধ্যে একটা অদ্ভুত এই যে সহজ, মানে সহজ আর সরলতা এক নয়, মানে একটা সহজতা আছে, এবং সহজ হবি সহজ হবি, ওরে মন সহজ হবি, সে রবীন্দ্রনাথের গান আছে। আমি সুধীরবাবুকে দেখেছি, তাকে খুব কাছ থেকে দেখেছি, এই মানুষগুলো কিন্তু কীরকম অন্যদের কাছে কেমন জানি না, মানে সুধীরবাবুকে আমি যেটা দেখেছি বেশ একটা সহজিয়া মানুষ, সোজা কথা। তোমার আপনি থাকেন তো কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে ছোট থেকে বড় হওয়া, লেখাপড়া সব ওখানে? হ্যাঁ, একদম একদম। সেই সময়কার কথা একটুখানি বলুন। কৃষ্ণনগর একটা অদ্ভুত শহর, যে যাদের একটা নিজস্ব মানে এক সময় কৃষ্ণনগরকে সুনীতি কুমারও বলেছেন যে 18 শতকের বাংলার সাংস্কৃতিক রাজধানী, এবং সেই গরিমাটা কৃষ্ণনগরের জীবনযাপনের মধ্যে আছে, মানে একটা ক্লাসিসিজম, একটা সব কিছুর মধ্যে একটা ধ্রুপদী আনা, এবং একটা উন্নাসিকতাও বটে, একটা হাইব্রাও অ্যাটিচিউড টুয়ার্ডস লাইফ এবং এভরিথিং, আর্ট, কালচার। এবং একটা সুধীরবাবু খুব মজা করে বলতেন, কৃষ্ণনগরের লোকজন বলে হোশ, মানে সব কিছুকে একটা উড়িয়ে দেয়া এবং নাকচ করা, এইরকম একটা পরিবেশে বড় হওয়ার একটা কিছু ভালো দিক আছে, যে সহজে আত্মতৃপ্তি আসে না এবং মনে হয় যেন না কিছু হয়নি, এটা কিন্তু কোথাও একটা ভালো লাগে। কৃষ্ণনগরের মানুষ খুব ক্রিটিক্যাল, এক অর্থে মানে আমি ক্রিটিক্যাল মানে জটিল এই অর্থে বলছি, কারণ সব কিছুর প্রতি সমালোচনামূলক দৃষ্টি আছে তাদের, এটা আমাকে অন্তত খুব। লেখাপড়া করেছেন কোথায়? লেখাপড়া করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের সমখানে, না কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, যেটা ওখানকার সরকারি স্কুল, বিখ্যাত স্কুল খুবই, ওটা মনমোহন ঘোষের বাড়ি, এবং ওরকম একটা লাল বাড়ি, এটা ওরকম একটা রাজপ্রাসাদ, প্রাসাদোপম হর্ম, সব কিছু বেশ অন্য সুরে বাঁধা ছিল। আমার মা রবীন্দ্রনাথের গান গাইতেন, এবং আমার মা রবীন্দ্রনাথের গান
আমার দাদু HMB শিল্পী ছিলেন, নন্দগোপাল আচার্য তার নাম ছিল, এই সব কিছু আমার ভীষণভাবে আমার সাবকনশাস। বিশ্ববিদ্যালয় কলকাতায় পড়তে এসেছিলেন? না, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকে মানে আমি পরীক্ষাতেও পাশ করেছিলাম ইংরেজি বিষয়ে, কিন্তু আমার যে কোনো কারণেই আমার ওখানে আসা হয়নি। আপনার সাবজেক্ট ছিল ইংরেজি সাহিত্য? ইংরেজি সাহিত্য। এবং তুমি হয়তো মানে আমরা কি সেই প্রজন্ম, শেষ প্রজন্ম যারা ওই চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করিনি, মানে ভেবেছিলাম সাহিত্যটা পড়বো, বিদেশি সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্যের জানলাগুলো খুলে যাবে, এই আনন্দ বা এই প্রত্যাশা থেকে সাহিত্য করতে আসা। হঠাৎ কাশীর বাঙালিদের নিয়ে উপন্যাস লেখার কথাটা মাথায় এলো কেন? এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তিনি কাশীর বাঙালি, একজন কাশীতে থাকা একজন বাঙালি। উপন্যাসটার নাম উত্তর পুরুষ? উত্তর পুরুষ। এবং তিনি ওখানটা লাইব্রেরি চালাতেন এবং সেই লাইব্রেরিতে আর কেউ আসে না, এখান থেকে আমার বীজটা তৈরি হয়েছিল। এবং আমি ওই মানুষটাকে ফিকশনালাইজ করি, মানে এবং আমি বাংলা ভাষার যে সংকট, মানে আমাদের মেইন স্ট্রিমের যে সংকট, মানে আমাদের মেইন ল্যান্ড কলকাতা এবং আমাদের বাংলার যে সংকট, এবং আমি সেটাকে কাশীর পটভূমিতে ফেলতে চেয়েছিলাম, যে কাশীতে যে লিঙ্গুইস্টিক যারা মাইনরিটি বাঙালি, তাদের একটা কালচারাল এবং মানে যে একটা একটা বেঁচে থাকা যে ক্রাইসিস, ভাষা এবং আমাদের সাহিত্য সংস্কৃতি যে গরিমা, সেটা তাদের মধ্যে একসময় প্রবলভাবে ছিল, অথচ আজকে তারা নিজের পরিচয় দিতে মানে লজ্জা পায়, একটা হীনমন্যতায় ভোগে। সেই যে একটা একটা নদী, ওই রকম একটা নদীর ধারে একটা ভাষা মরে যাচ্ছে, সেটা এলিজির মতো একটা ব্যাপার। আমার মনে হয়েছিল যেন বাংলা ভাষা শোকগাথা লিখছি কাশীর উপরে উপন্যাসটা লিখছি। হুম হুম। এটা কি বেশ কয়েকটা প্রজন্মকে ধরার চেষ্টা ছিল? ওই বীরেশ্বর মজুমদার বলে যে ভদ্রলোক, তিনি একা ওখানে বাংলা পড়ান এবং বাংলা পরবর্তী প্রজন্মে বাঙালিরা যাতে বাংলা শেখে এবং বাঙালি সংস্কৃতির যে অস্মিতা তাদের মধ্যে থাকে সেটা তিনি মানে দেখেন, এবং সেটা নিয়ে তার একটা গোপন লড়াই রয়েছে। এবং সে তার পরের প্রজন্ম, অর্থাৎ সে কিন্তু একজন বাঙালি কিশোর নয়, যুবক নয়, সে একেবারে ছোটো থেকে তার প্রতিপালিত সন্তান, সে কিন্তু উত্তর ভারতীয়। তাকে তার চেহারা, তার কন্ট্রুর চেহারার যেরকম নাক, তার গৌরবর্ণ অনেকটা রবীন্দ্রনাথের গোড়ার মতো, সে তার মধ্যে বাঙালিয়ানার যে মানে কি বলবো অস্মিতা, সেটা ওই বীরেশ্বর প্রবেশ করে। আচ্ছা, আমাদের একটা জিনিস অবাক করে, এই সময়ের একজন তরুণ উপন্যাস লিখছেন, তিনি প্রেমের উপন্যাস লিখবেন না কেন? হ্যাঁ, আমি প্রেমের উপন্যাস অবশ্যই লিখেছি, এবং আমার মায়া কাঁচ উপন্যাসটা অবশ্যই, যেটা মানে প্রথম যে সেই প্রেমটা একটু অদ্ভুত, কারণ সেখানে আমি প্রথম দেখাতে চেয়েছি যে প্রথম মানে এটা হয়তো বিশ্ব সাহিত্যে হয়েছে, কিন্তু আমি সেইভাবে ওয়াকিবহাল ছিলাম না যখন লিখেছি। প্রেমের উপন্যাসও লিখেছেন তিনি, জীবনের প্রথম উপন্যাসই প্রেমের প্রায় জয়গান গিয়েছেন বলা যায় তরুণ লেখক তমাল বন্দ্যোপাধ্যায়। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না। আজকে চায়ের কাপে তুফান তুলতে বই আড্ডা লিখার চায়ে উপস্থিত হয়েছেন তমাল বন্দ্যোপাধ্যায়। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বই আড্ডা লিকাচ্ছা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে আছেন তরুণ ঔপন্যাসিক তমাল বন্দ্যোপাধ্যায়। কথা হচ্ছিল তমালের একেবারে প্রথম উপন্যাসে প্রেমের জয়গাথা নিয়ে। তমাল, তা ওই প্রেমটা ছিল একটা অদ্ভুত প্রেম, কারণ সেখানে দেখা হচ্ছে যে কৃষ্ণেন্দু বলে যে ছেলেটি, সে তার প্রথম একেবারে তার যে শৈশব বা তার একদম বয়হুড যেটা, সেখানে সে তার ভিতরে যে কঙ্কাল আছে তাকে সে কঙ্ক বলে, তার সঙ্গে সে কথা বলে। এবং সেই মানে প্রথম লাইনটাই এরকম যে মাঝে মাঝে একটা কথা ভেবে খুব আঁতকে উঠতাম আমি, যে একটা খুব উৎসিত কঙ্কাল আছে আমার ভেতরে এবং সে আমার সঙ্গে হাঁটছে, সবসময় থাকছে ইত্যাদি। এবার সেই যখন ইউনিভার্সিটিতে আসে তখন একটি কুৎসিত দর্শন আমি, কিন্তু মনের দিক থেকে অসামান্য সুন্দরী নন্দিনী বলে একটি মেয়ে, তাকে সে ভালোবাসে এবং ভালোবাসতে চায়। আমি বলবো সে তাকে তার অ্যাডভেঞ্চার, যে এরকম একটা কুদর্শনা মেয়েকে আমি ভালোবাসছি, এবং সে কুদর্শনা এই জন্যে সে ভালোবাসছে না, কারণ তার মনটা অসামান্য সুন্দর, কিন্তু সে দেখছে যে তার অবচেতন তার সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে, যে ওই রকম একটি মেয়েকে ভালোবাসতে গিয়ে দেখছে তার মন হয়তো ভালোবাসতে ভীষণ ইচ্ছুক, কিন্তু তার শরীর যাচ্ছে না,
কারণ আমি জানি যে আমি দেখাতে চেয়েছি প্রেম আসলে একটি জৈব রাসায়নিক ক্রিয়া যেটা আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমভাবে ঘটে, এবং তার সেই সব মানে অন্তঃক্ষরণ, ভেতরে ভেতরে যেসব হরমোনাল ব্যাপার স্যাপার হয় এবং শরীরের জেগে ওঠারও একটা ব্যাপার থাকে, শরীর এবং মন দু রাস্তা দিয়ে হাঁটছে এবং সে তখন ফ্যান্টাসির আশ্রয় নেয়। মেয়েটা তার কাছে ওই বিভিন্ন ইচ্ছা শরীর নিয়ে আসতে, এটা আবার দেখছি খুব সিরিয়াস একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জায়গায় আপনি যাচ্ছেন। খুব হালকা প্রেমের মুচমুচে উপন্যাস লিখেছি আমি ধারাবাহিক, মানে রবীন্দ্রনাথ অত বছর বয়সে তো লিখলেন শেষের কবিতা, মুচমুচে উপন্যাস সেই অর্থে না হলেও, কিন্তু আমি একটা প্রেমের উপন্যাস একেবারে মানে একটি অসামান্য সুদর্শন একটা মানুষ, আমি কন্দর্প বলে একটা উপন্যাস এই বছর আমার শারদীয় দেশে যে উপন্যাসটা বেরিয়েছে তার আগের বছর শারদীয় আনন্দলোকে লিখেছিলাম, সেখানে ওই একটা অসাধারণ সুন্দর মানুষ, সে কীভাবে একা পৃথিবীতে, এবং সে ইজ এ মিসআন্ডারস্টুড পার্সন, সবাই তাকে ভুল বলছে যে এ নিশ্চয়ই একটা খারাপ মানুষ, কারণ সেই আপনা মাংস হরিণা বৈরীর মতো যে সে নারী সুন্দর, এরকম অনেক গল্প লেখা হয়েছে, কিন্তু একটা অসামান্য সুদর্শন পুরুষ তাকে যে মেয়েটি বিয়ে করতে চলেছে তার মনে একটা মানে মানে কী বল প্রগাঢ় সন্দেহ যে এ নিশ্চয়ই ভালো মানুষ হতে পারে না, এ নিশ্চয়ই একটা ডার্ক পাস্ট আছে। তমাল ঘাতক বলে একটা উপন্যাসে এটা মনে হয় যেন থ্রিলার, কিন্তু তারপর দেখা যায় যে না, ঔপন্যাসিক তমাল বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়েও একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণে চলে যায়। এবং আমি বিশ্বাস করি যে লেখক আসলে একটা অশরীরী আত্মার মতো, সে অন্যের একটা শরীরে প্রবেশ করে, তো সেই জন্যই আমি অনেকে জিজ্ঞেস করে যে এই যে ঘাতক, এই যে চরিত্রটা মানে যে ঘাতকের যে কথক, সে একজন ন্যায়পরায়ণ, অত্যন্ত সৎ, অত্যন্ত আপরাইট একজন মানুষও তার মধ্যে একটা ঘাতককে পোষণ করছে, এবং সে একটা মানে এক ধরনের একটা অবদমনের শিকার। এই অবদমনটা হচ্ছে তার একটা গোপন প্রেম, গোপন প্রেম কাকে, তার পুত্রবধূ সময় বলা ভালো, তো তার যে ভাইপো সে আত্মহত্যা করে বা সে মারা যায়, তার 29 বছর বয়সী যে বিধবা নারী, সে অসামান্য সুন্দরী এবং সব দিক থেকে ভীষণ গুণসম্পন্ন সব দিক থেকে, তাকে সে দ্বিতীয়বার বিবাহ করার আয়োজন সে নিজেই করে এবং সে একটি ছেলেকে তার জীবনে নিয়ে আসে, কিন্তু দেখা যায় যে সে ওই জীবন মানে এটা আনন্দ থেকে এই বইটি প্রকাশিত, হ্যাঁ তো এই সবকটা বই কি আনন্দ থেকে বেরিয়েছে না, এবং আনন্দ থেকে যেমন বেরিয়েছে আনন্দ থেকে, হ্যাঁ হ্যাঁ এছাড়া দেশ, মিত্র, ঘোষ, প্রতিভা সব জায়গা থেকে বেরিয়েছে। আচ্ছা, প্রতি বছর এই যে এই শারদীয় দেশে উপন্যাস বেরোচ্ছে, এই শারদীয় আনন্দলোক উপন্যাস বেরোচ্ছে, এতে তো আপনাদের প্রচুর পাঠক পাঠিকা হয়, এই পাঠিকাদের থেকে প্রেম প্রস্তাব পান না? যেমন পেতেন এককালে শুনেছি সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায়রা পেতেন, তেমন অভিজ্ঞতা ঘটে না? না, এখন ব্যাপারটা কী হয়েছে বলতো, মানে তখন যেমন প্রেম ব্যাপারটা খুব রোমাঞ্চকর ব্যাপার ছিল, এখন প্রেম ব্যাপারটা অনেকটা অনেক সহজ, মানে আমি বলতে চাইছি যে এখন প্রেম একদিনেও তৈরি হয়, পরের দিন শেষ হয়ে যেতে পারে, তৈরি হয় তা, এবং তাতে দুঃখ হয় না, মানে এটাও একটা অদ্ভুত সিন্ড্রোম যে আমাদের সময়, যে আগে যেমন আমি জানি না অনেকের কী হয় যে মানুষ প্রেমে পড়ে, এখন আমাদের নতুন প্রজন্ম যেভাবে দেখেছি তারা দে ডোন্ট বদার, কী এসে গেল যে একজন এলো একজন চলে গেল, তাতে কী হলো, চয়েস ইজ অ্যান্ড মিনিং, মানে এইটা এটা যে ভয়ঙ্কর, এটা যে ভয়ঙ্কর, এই যে ট্র্যাজেডি আধুনিক জীবনের, এটাও একটা ট্র্যাজেডি যে প্রেমহীনতা আমরা যে সময়ে বেড়ে উঠছি, মানে মনে হচ্ছে যেন ভালোবাসা জেগে উঠছে কিন্তু আসলে কোনো ভালোবাসা নেই, এটাই আপনি বলতে চাইছেন, বা ভালোবাসা অন্যরকমভাবে আছে, মানে আমি বলতে চাইছি ভালোবাসা সংজ্ঞাটা বা তার ফর্ম কন্টেন্ট সবই পাল্টে গেছে, এটাই মনে হয় কবিতার মতো। তাহলে প্রচুর প্রেম প্রস্তাব আপনাদের কাছে আসে, এটা ঠিকই, মানে বলা যায় না, কিন্তু যাই হোক, তুমি যে প্রসঙ্গটা একটুখানি বলি ওই ঘাতকের প্রসঙ্গেই, যে ওই এবার ওই ছেলেটিকে বৃদ্ধতা ওই মেয়েটির জীবনে আনলো, কিন্তু এবার সেই সেই মেয়েটিকে যেহেতু সে একটা সে নিজেই জানে না সে মেয়েটাকে কত ভালোবাসে, সে মেয়েটির সঙ্গে সে কতটা পজিটিভ, এবং দেখা যাচ্ছে যে ছেলেটাকে সে আনলো সে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে প্রতিদিন, এবং সে এক বিপুল মানে তার এক ধরনের আত্মহনন, একটা অন্তর্ঘাত, যে সে নিজেকে দেখছে সে প্রতিনিয়ত একটা ঘাতক হয়ে উঠছে,
এবং সে অবশেষে তাকে মানে সেই লোকটাকে মারার পর্যন্ত পরিকল্পনা করে এবং তাকে মানে সুপারি কিলার দিয়ে তাকে মারানোর চেষ্টা করে, কিন্তু সে অবশেষে পারে না। কিন্তু তার মন যে এই যে এই এই হননটা চাইছে সেটা ভেবে সে আরও অসুস্থ হয়ে পড়ছে শরীরে, এবং সে তার কাছে আমি যৌনতাটাকেও অন্যভাবে ব্যবহার করেছি, যে যে মেয়েটি যে খাটে শোয়ে সে মেয়েটির যে বেডশিটটা যে তার তার শরীরে তার স্পর্শগুলো লেগে আছে, তার গন্ধগুলো, ওর মেয়েটির অ্যাবসেন্সে সে গিয়ে ওই খাটের ওপরে তার সেই গন্ধটা শোঁকে, বা ধরুন বাথরুমে জলের শব্দ হচ্ছে, মেয়েটি স্নান করছে, ওই জলের শব্দটার মধ্যে ওর একটা খোঁজার চেষ্টা করছে, এবং ওই সময় মেয়েটি যদি কথা মেয়েটির সঙ্গে কথা বলতে চাইছে, মেয়েটি তো ওই সময় সাইলেন্ট, কারণ ওইটা একটা একটা গোপন একটা নির্জন মুহূর্ত, সে কেন কথা বলছে না এই সময়। বা বাসে ওরা তিনজন যাচ্ছে, মেয়েটির এবং ছেলেটির যাতে স্পর্শ একে অপরের শরীরের সঙ্গে না হয় তার জন্য সে খুব ব্যস্ত, মানে তাদের সরিয়ে দেওয়া এবং মেয়ে ছেলেটিকে প্রতিনিয়ত হেনস্থা করা, মানে শরীর নিয়ে আপনার কোনো ছুট মার্গ নেই, নিজেকে বুঝতে চাওয়া, ভাষাকে বুঝতে চাওয়া। এবং আমি আমার আমার খুব মনে হয় যে আমি যদি সত্যি কথাই ওই মায়া কাছে উপন্যাসটা না লিখতাম তাহলে আমি বোধহয় এই নতুন আমার একটা নতুন জন্ম হলো যেন লিখতে আসার, উপন্যাসটা প্রথম যখন লিখলাম তারপরে এতগুলো যে লেখা লিখে ফেললাম, আমি নিজেই আমি জীবনে ভাবিনি আমি ছবি আঁকতাম, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম, অধ্যাপনা করবো ইত্যাদি ইত্যাদি এইসব অ্যাম্বিশন ছিল, তারপরে আমি এই লেখার জগতে এসে যেন আমার পাটা যেন ওই একটা যেমন করে মাকড়সার জাল, মানে শিল্পের নিজস্ব যে জালে আমি কীভাবে জড়িয়ে যেন একটা আমার বারবার করে আমার একটা গল্পে আছে যে একটা মাকড়সা যেভাবে একটা খুব অসহায় পোকাকে ধরে একটু একটু করে তার দিকে এগিয়ে আসে এবং সেই সে যতই মানে নিজেকে ছাড়াতে চায় সে আরও জালে জড়িয়ে পড়ে এবং মাকড়সাটা অবশেষে তাকে খেয়ে নেয়। শিল্প যেন সেই মাকড়সা আর আমি সেই অসহায় পোকাটা, এইভাবে সে যেন আমাকে পুরো আমার সর্বস্বটা দাবি করছে। মানে কৃষ্ণনগরে সুধীর চক্রবর্তী আরও অনেককেই তো লালন করেছেন বলা যায় লেখক হিসেবে, তাই না? আমরা শুনেছি যে মৃদুল দাশগুপ্তার এক সময় যেতেন, সুবোধ দা, জয় দা, এরা নানা আরো আরো লেখক সুধীর চক্রবর্তী প্রায় সবাইকে আবিষ্কার করেছেন, আপনিও খুব ঋণী সুধীর বাবুর কাছে, তাই তো? আবুল বাশার, হ্যাঁ, ওদের সবাইকে সুধীর বাবু স্যার দিন, এদের সবাই নিয়ে আসা, কলকাতার সারস্বত সমাজে পরিচিত করিয়ে দেওয়া, তাদের লেখা ছাপানোর ব্যবস্থা করা, উনি একটা মানে ওই অঞ্চলের একটা সাংস্কৃতিক অধিনায়ক, এক প্রতিষ্ঠান বলতে। তো উনি ওর কাছে একটা অদ্ভুত স্নেহ পেয়েছি এবং কিন্তু আমি কখনো তার কাছে কিছু চাইনি এবং তিনিও সেই অর্থে প্রত্যক্ষ কোনো যে আমাকে আমার জন্য কিছু বলা বা ইত্যাদি, কিন্তু স্যারের যেটা যেটা ছিল যে সঙ্গটা অত্যন্ত সুন্দর, এত আড্ডা মেরে খুব আনন্দ, খুব আড্ডা মেরে, এবং আমি প্রত্যেকটা গল্প দেশ পত্রিকা হোক বা অন্য পত্রিকা, ধরুন একটা গল্প আমাকে দিতে হবে পুজোর গল্প, আমি লিখে প্রথম সুধীরবাবুকে পড়ে শোনাতাম, মানে দৌড়ে যাওয়া, সেই যে একটা মনে হচ্ছে যেন ওই পথটা কতক্ষণ শেষ হবে, স্যার কী বলবেন, বুক ঢিপ ঢিপ করছে, এই একটা, এবং আমাদের মুদ্রা পত্রিকাটা ছিল এবং এখনও আছে আছে, এসব ব্যাপারে আমার শৈপালদা বা স্বপন বরণ আচার্য আমার মামা হন, এদের একটা বিরাট মানে প্রভাব আমার মধ্যে রয়েছে, যে এদের দেখে বড় হয়েছি, ফলে আমার মনে হয়েছে যে আমি এই সারস্বত জীবনটাকেই বেছে নেব, এটাই এটা যেন আমার ডিসিশন, আমার নিয়তি ছিল আর কি, এটা মনে হয়েছে। খুব ভালো, আপনি আর কোনো উপন্যাসের কথা বলতে চান? হ্যাঁ অবশ্যই, কারণ আমি অনেক ধরনের উপন্যাস লিখেছি, যেমন আমি একটা থ্রিলার লিখেছি, এছাড়া কিন্তু মূলত আমি যেটা যে উপন্যাসটা সম্প্রতি খুব বেশ নামই করেছে বলবো, সেটা হচ্ছে কম্পাসওয়ালা বলে একটি উপন্যাস, সেখানে রেনেল বলে একজন সাহেব, তিনি বাংলার ম্যাপ এঁকেছিলেন, মানে আমাদের এই গাঙ্গেয়, রেনেল সাহেবের ম্যাপ পাওয়া যায়, সেই ম্যাপ আঁকার পুরো প্রক্রিয়াটা আমি ধরেছি এবং খুবই ইন্টারেস্টিং তার ওই পুরো জার্নিটা, এবং কীভাবে উনি একটা ভাঙা বজরা আর কিছু সেপাহী লস্কর নিয়ে কীভাবে বেরিয়ে পড়লেন এবং তখন সন্ন্যাসী বিদ্রোহ এবং ফকির বিদ্রোহ ওইরকমভাবে দানা বেঁধেছে,
ইংরেজরা তখনও এসে ঘেরে বসতে পারেনি, ওই রকম একটা অরণ্য সংকুল একটা জায়গা বাংলা তখন, রাস্তা নেই, তুমি নদীর পথে পথে ঘুরে কীভাবে করছেন। এছাড়া আমি সম্প্রতি একটি উপন্যাস আমার বেস পাবলিশিং হাউস থেকে সরাসরি বেরোবে, সেটা আমি চেয়েছিলাম যে মানে এইভাবেই বেরোব, দুটো খণ্ডে আমি লিখবো, যে মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়টা নিয়ে, এবং মহারাজা কৃষ্ণচন্দ্র আসবো আমরা, সেটা আসবো আমরা। আগে আমরা আপনার ওই রেনাল সাহেবের যে উপন্যাসটা লিখেছেন সেটা নিয়ে আরেকটু কিছু কথা শুনে নিই। ওই উপন্যাসটায় আমি রেনেলের ডায়েরি পড়ি, কারণ আমাদের মুদ্রা পত্রিকায় প্রথম একটি জলঙ্গি নদী আমাদের কৃষ্ণনগরের পাশ দিয়ে প্রবাহিত, ওই জলঙ্গি নদী নিয়ে আমরা একটা সংখ্যা করি, সেই সময় আমি রেনেলের নাম শুনি এবং রেনেলের ডায়েরি হাতে পাই। আসবো সেসব প্রসঙ্গে। আমাদের সঙ্গে আছেন তরুণ ঔপন্যাসিক তমাল বন্দ্যোপাধ্যায়। আপাতত চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কেউ যাবেন না, ফিরে আসছি বই আড্ডা লেখার ছানিয়ে এক্ষুনি। ফিরে এলাম বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে। আজকে চায়ের কাপে তুফান তুলে দিয়েছেন আমাদের তরুণ ঔপন্যাসিক তমাল বন্দ্যোপাধ্যায়। তমাল, এতক্ষণ কথা হচ্ছে, আর দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধু যারা শুনছেন অনুষ্ঠান দেখছেন তারা আপনার গুণপনার সঙ্গে পরিচিত হবেন না, তা তো হয় না, আপনার লিখন শৈলী কেমন একটুখানি আপনার লেখা থেকে পড়ে শোনান। একটু পড়ি, এই ঘাতক উপন্যাস থেকেই পড়ি। সেখানে লোকটা যে স্বপ্ন দেখছে এবং স্বপ্নটা তার কাছে ভীষণ অপ্রত্যাশিত, সেখানে দেখানো হচ্ছে যে ওই মেয়েটিকে নিয়ে একটা এমন স্বপ্ন দেখে ফেলেছে যার যেটা জেনে ও নিজেই ভীষণ লজ্জিত, যে সেরকম এরকম যে সেদিনকার স্বপ্নে এক অনাবৃত নারীর শরীর এক সুবিশাল উর্বর উপত্যকার মতো শোয়ানো ছিল, আর আমি এক ছোট্ট পরিব্রাজক লাল বিষ পিঁপড়ে ভূপর্যটনের মুগ্ধতা নিয়ে দেখছি, চোখ ছুঁয়ে যাচ্ছি উপত্যকার ভৌগোলিক শৃঙ্খলা, প্রকৃতির নির্মাণ নৈপুণ্য, প্রশস্ত উরুদেশে সোনালী শস্যের ঘ্রাণ, সুগভীর নাবিতে নিবিড় আলস্য, বিস্তীর্ণ পেটে নদীবিধৌত পাললিক রং, সমুন্নত বুকের মাঝে গিরিপথ পদে পদে রহস্যাবৃত, গ্রীবার পেলবতা হয়ে কাঁধের ঢাল বেয়ে পিঠের ভাঁজ বরাবর হাঁটছি, কোথাও কোনো ভঙ্গুরতা নেই, বিরুদ্ধতা নেই, বাধাহীন এগিয়ে চলেছি মেয়েটা উল্টে শুলো। মনে হলো অনুচ্চ সুগোল দুটো টিলার ওপর চাঁদের আলো গা এলিয়ে দিয়েছে, মেয়েটার ত্বকে ভরা বিশ্বাস, ও জানে না আমার হুলে বিষ আছে, শরীরের থরথর জুগুপসা, ইচ্ছে করছিল হুল ফোটাতে সমস্ত বিষ ঢেলে দিতে, কিন্তু আমি ওকে জাগাতে চাইনি। ভাষার কি আশ্চর্য আলপনা। তমাল, কথা হচ্ছিল আপনার আগামী উপন্যাসের পরিকল্পনা নিয়ে, যদি একটু আমাদের বলেন। আমি ওই সংক্ষেপে একটু খুবই খুবই সংক্ষেপে বলি যে কৃষ্ণচন্দ্রের সময়ে যে ব্যাপারটা ঘটে, মহারাজা কৃষ্ণচন্দ্র, হ্যাঁ মহারাজা, তিনিও তো কৃষ্ণনগরেরই, হ্যাঁ একদম, ইতিহাসের সঙ্গে জড়িত। হ্যাঁ, 1728 সালে উনি সিংহাসনে বসেন এবং উনি একটা হিডেন ম্যানিফেস্টো ছিল যে একটা কালচারাল মানে হিন্দু সাংস্কৃতিক বিপ্লব একটা ঘটে থাকে, এবং তিনি তার নবরত্ন সভা ছিল আমরা জানি, সেখানে ভারতচন্দ্র থেকে শুরু করে অন্য মানে রামপ্রসাদ সেন, তথাকথিত গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের বাস্তব অস্তিত্ব আমরা পাইনি, কিন্তু মুক্তারাম মুখোপাধ্যায় বা এই জাতীয় যারা রামকেল পৃষ্ঠপোষক ছিলেন, এছাড়া ধরুন কিশরাম খাঁ বা বিশ্রাম খাঁ বলে একজন কালোয়াত, শের মাহমুদ বলে একজন নর্তক, সমাজ খেল বলে একজন পাখোয়াজ শিল্পী, এইরকম একটা অসাধারণ একটা মানে বাতাবরণ, এবং সেই সময় শ্রেষ্ঠ সব পণ্ডিত, মানে সেই সব কৃষ্ণনগর পুরনো প্রাচীন ইতিহাস চর্চা করে আপনি লিখেছেন? অবশ্যই, এবং আমি দীর্ঘ চর্চা করেছি, এবং আমাদের এটা কি কোনো পত্র পত্রিকায় প্রকাশিত হবে? না, এটা সরাসরি বই হবে, সরাসরি বই হবে, হচ্ছে কারা? এটা দেশ থেকে বেরোচ্ছে, বাহ, এই নদী মানে এই নববর্ষেই বেরোবে, এবং সেখানে আমি দেখাতে চেয়েছি কৃষ্ণচন্দ্র প্রচুর দেবী মূর্তি মানে পৌত্তলিক যে সংস্কৃতি, আজকের শিবনাথ শাস্ত্রী বলেছিলেন যে আজকে যে বাংলা সংস্কৃতিকে আমরা দেখছি তার একসময় পত্তনভূমি ছিল নদিয়ার ওই রাজবাড়ি মানে রাজবাড়ির চেয়ে। আচ্ছা তমাল, এই সামনে বইমেলা আসছে, জানি না কি হবে শেষ পর্যন্ত, কিন্তু পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড ঘোষণা করেছেন জুলাই মাসে আমাদের কলকাতা আন্তর্জাতিক যে বইমেলা হয় সেটা হবে, তো সেই বইমেলা আপনার কি বই বেরোচ্ছে, প্ল্যান কি? প্ল্যান বলতে প্রথম কথা হচ্ছে যে এবছর শারদীয় দেশে যে উপন্যাসটি বেরিয়েছে আমার ধারণা সেটি হয়তো বই আকারে বেরোতে পারে,
এবং এই কৃষ্ণচন্দ্রের বইটা তো বটেই, এবছরে আমি একটা থ্রিলার লিখেছি, সেটাও তো রয়েছে। এছাড়া আমার আরেকটা পরিকল্পনা আছে, পৌরাণিক কোনো, মানে আমি মূলত সাহেবদের নিয়ে, 18 শতকের সাহেবদের। আপনি তো ভূতের গল্প লেখেন দেখি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি যে ভূতের গল্প লিখবো কখনো এরকম ভাবিনি, কিন্তু আমি দেখলাম যে এইটা একটা অদ্ভুতভাবে, যে এই যে অনেকে বলে না যে ফরমায়েশি সাহিত্য, এটা কিন্তু ভীষণ দামি জিনিস। ভূতে বিশ্বাস করেন? ভূতে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করেন? অবিশ্বাসও করি না, কিন্তু ভয়ে বিশ্বাস করি, মানে ভয় পাই আমি। ভয় পান? হ্যাঁ, মানে আমার মনে হয় ভয়টাই বোধ হয় ওই ভূতের মূর্তি ধরে আসে। বেশ, ভূতের গল্পের লেখকরাও ভূতে ভয় পান, এটা খুব আনন্দের একটা আমাদের তথ্য জানা গেল। তরুণ ঔপন্যাসিক তমাল বন্দ্যোপাধ্যায় এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, তার আগামী যে পুস্তক প্রকাশিত হবে তার দিকে তাকিয়ে রইলাম আমরা। অনেকক্ষণ মূল্যবান সময় আপনি আজকে আমার দিয়েছেন, বই আড্ডা লিখার চেয়ে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনি বাংলা ভাষার একজন, কি বলবো, একটা প্রথিতযশা কবি, এমন একজন ঔপন্যাসিক। আপনার কান্হ উপন্যাস পড়ে আমি খুবই বিস্মিত হয়েছিলাম এক সময়, এবং আপনি আমাদের কাছে ইন্সপিরেশন, এবং সেরকম একটা মানুষ আমার ইন্টারভিউ নিল, আমি প্রথমে যেটা বলছিলাম এটা আমার কাছে একটা স্বর্ণালী সন্ধ্যা হয়েই রইল। আপনি আমার ধন্যবাদ জানবেন।